কি আমার ছোট্ট বন্ধুরা, সবাই এসে গেছো? কেমন আছো বলো? সবাই আশা করি ভালো আছো। আজকে তোমাদের শুরুতে একটা কবিতার কয়েকটা লাইন বলছি, ঠিক আছে? সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। এই যে কবিতাটা আমি বললাম, এখানে তোমরা দু তিনটে বাড়ির নাম কিন্তু জানতে পারলে, সোম মঙ্গল বুধ। কারণ আমরা এর আগের দিন আমাদের বাংলা যে 12টা মাস আছে সেই নামগুলো শিখেছিলাম, কিন্তু আমাদের সপ্তাহে যে 7টা দিন আছে, মানে উইক উইকে যে 7 ডেজ রয়েছে, সেই নামগুলো আজকে আমরা শিখব, ঠিক আছে? তাহলে আমাদের অ আ শুরু করার আগে আমরা এগুলো একটু শুনে নিই। আমাদের যে 7টা দিন আছে, মানডে টিউসডে এরকম করে 7টা দিন তো আমরা জানি। একদম শুরুতে যদি যাই তাহলে আমাদের প্রথম যেটা বাংলায় আমরা বলি সেটা হচ্ছে সোমবার, মানডে সোমবার, ঠিক আছে? সোমবারের পর আমরা বলবো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আর রবিবার। আমরা যদি ছোট করে বলি তাহলে আমরা মনে রাখার জন্য বলবো সোম, আমার সাথে সাথে তোমরা বলো, কেমন? আমি একটা একটা করে দিনের নাম বলছি, আমার সাথে সাথে তোমরা বলতে থাকো। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, ঠিক আছে? আবার আবার বলছি, আমার সাথে সাথে আবার বলো। আমরা মানডে থেকে যেরকম বলি সেগুলো পরপর রয়েছে, সেইটা আমরা শুরু করছি সোমবার থেকে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, ঠিক আছে? এই 7টা দিন কিন্তু আমাদের জানা হয়ে গেল। আর একবার আমি বলছি, তোমরা আমার সাথে সাথে বলতে থাকো। যখনই আমরা বলছি মানডে সোম, টিউসডে মঙ্গল, ওয়েনেসডে বুধ, থার্সডে বৃহস্পতি, ফ্রাইডে শুক্র, স্যাটারডে শনি, সানডে রবি, ঠিক আছে? খুব ছোট ছোট নাম, কিন্তু আমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এইভাবে আমাদের 7টা দিন এক সপ্তাহ, এইটা মনে রাখবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের কি বার? আজকে আমাদের মঙ্গলবার। কালকে কি হবে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? আর আমরা আগের দিন যে পড়াটা করেছিলাম, আমরা বাংলা 12টা মাসের নাম জেনেছিলাম, ঠিক আছে? সেটাও আমরা আর একবার আজকে মনে করব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা স্বরবর্ণ চলছে, আমরা অ থেকে শিখছি, সেটা আর একবার আমরা দেখে নেব, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন বইতে চলে যাই। এখানে রয়েছে প্রথমে অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ঐ, ও, ঔ। আবার আবার বলছি, ঠিক আছে? আমার সাথে সাথে কিন্তু তোমরা বলো, তাহলে মনে থাকবে। অ, আ, হস্যৌ, দীর্ঘৌ, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ঐ, ও, ঔ। এর মধ্যে অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এই অবধি লেখা কিন্তু আমরা শিখে গেছি। লি আমরা এখন ব্যবহার করি না। তাহলে আমাদের কি বাকি আছে? এ, ঐ, ও, ঔ। এ আর ঐ, ও, ঔ, এগুলো আমরা শিখব। আমরা কি এখন চিনতে পারছি একটা একটা করে? দেখো তো, আমি প্রথমে এখানে যেটা বলছি সেই বর্ণটা তোমরা একা একা একটু বলো, তারপর আমি বলে দিচ্ছি যে তোমাদের সাথে মিলছে কিনা, ঠিক আছে? বলো। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি,
এ ওই ও ও। আবার পড়ি আমরা, অ আ হস্যই দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি এ ওই ও ও। ঠিক আছে, আমাদের তাহলে পড়াটা হয়ে গেল, এরপরে আমরা লিখব। আমরা প্রথমে কি করব, আমরা যেগুলো আগে লিখেছি সেই লেখাগুলো একবার লিখে নিই, তারপরে আমরা নতুন লিখব। এর আগের দিন আমরা রিটা করেছিলাম, রিটা সবার আগে আমরা একবার লিখি। রিটা মনে আছে, তোমরা লিখেছিলে তো সবাই বাড়িতে? রিটা এরকম করে লিখব আমরা, রি। এখানে রিয়ের যে ছবিটা রয়েছে সেই ছবিটা আমি পাশে রেখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের রি, এটা আমরা লিখছি। আমি আগের দিনকে বলেছিলাম, তোমাদের মনে আছে, যে এরকম একটা ছোট্ট গোল করব, তারপরে কি করব, এরকম দেখো ডাব্লিউর মতো ছোট্ট করে দেব, তারপরে একটা তোমরা এরকম ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের মতো করতে পারো, এখান থেকে একটা দাগ দেব, আমাদের রি হয়ে গেল। রিটা আমরা আরো একবার দুবার লিখবো, আমার সাথে তোমরা লেখো, তারপরে আমরা নতুন আজকের যে বর্ণ আছে তাতে চলে যাব। ঠিক আছে, আমার সাথে সাথে লিখতে থাকো, রি। এটা আমরা রি লিখছি, এরকম দেখো ছোট্ট করে একটা গোল করে নাও, এরকম ভাবে হাতটা নিয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের রি। ঠিক আছে, রি হয়ে গেল। আর আমরা একদম প্রথম থেকে নিশ্চয়ই আগে আমরা যেগুলো লিখেছি সেগুলো আমাদের সবার মনে আছে, তাই না? তাও আমি আর একবার করে বলে দিচ্ছি, কারণ তোমরা যখনই যে বর্ণটা নতুন শিখবে সেটা তো বারবার করে পড়বে, কিন্তু আগে যেগুলো শিখেছো সেগুলো কিন্তু লিখতে হবে, না হলে আমরা ভুলে যাব, মনে থাকবে না। চলো আমরা তাহলে প্রথম দিন থেকে যেগুলো করেছি একবার করে লিখে নিই। প্রথম আমাদের কোন বর্ণ রয়েছে? অ। আমাদের অ হয়ে গেল। তারপরে কি করব, আবার একদম অয়ের মতোই, শুধু অটা লেখা হলে আমরা একটা দাগ দিয়ে দিলেই আমাদের হয়ে গেল আ, অ আ। এরপরে আমাদের থাকছে হর্ষই, হর্ষের পরে আমাদের দীর্ঘই, হর্ষ হর্ষের পরে কি থাকছে আমাদের, দীর্ঘ। দীর্ঘটা খুব সোজা, হর্ষ লিখতে পারলেই আমরা দীর্ঘটা লিখতে পারবো। তাহলে আমরা কি কি শিখে গেছি, অ আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ হয়ে গেল। আর আগের দিন আমরা কি লিখেছি, রি, এটা আমরা লিখেছি আগের দিনকে, এটা আমাদের রি। অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি, এই অবধি আমাদের লেখা হয়ে গেছে। আজকে আমরা লিখব এ আর ওই, আমাদের যে দুটো বর্ণ রয়েছে সে দুটো আমরা লিখব, এ আর ওই। একবার আমরা দেখে নিই বইতে কিরকম দেখতে লাগছে এ আর ওই কে, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। এ ওই, এ এতে বলছে এক তারা, দেখো একটা এক তারার ছবি দেওয়া আছে। ওই ওই ওয়ের পাশে তোমরা দেখতে পাচ্ছ, সবাই চিনতে পেরেছ তো, হাতির ছবি দেওয়া আছে। হাতির একটা ভালো নাম রয়েছে, সেই নামটা হচ্ছে ঐরাবত, ওইতে ঐরাবত, এতে এক তারা, এটা এ আর হচ্ছে ওই, এ ওই। আমরা যদি এ লিখতে পারি এর পরে, শুধু দেখো ওপরে এরকম একটা দিয়ে দিচ্ছি, দিলেই আমাদের কিন্তু ওইটা হয়ে যাচ্ছে, এ ওই। আমরা এখন তাহলে লিখব এ, এরম ছোট করে দাগ দেব, ব্যাস আমাদের এ হয়ে গেল। এ যদি হয়ে যায় তারপরে আমরা লিখব ওই, এ ওই। আজকে আমরা নতুন দুটো শিখছি, সেটা হচ্ছে এ আর হচ্ছে ওই,
এটা লিখতে পারলেই ওইটা লিখতে পারছি, ঠিক আছে? আমরা কি একটু আস্তে লিখবো? তোমরা লিখতে পারছো? তাহলে আমাকে বলো যে তোমরা লিখতে পারছো, না আমি আরো আরেকবার লিখবো। আমি এটা লিখছি, ছোট করে গোল করলে, দাগ দিলে, এটা আমাদের এ। এরকম পাশে পাশে তোমরা লিখতে থাকো, এরকম শুধু লিখে যাও, এটা এরকম গোল করো, নামাও হাতটা, আবার একটা গোল করো, এরকম দাগ করলে, ঠিক আছে? এরকম করে এ লিখে যাও। তোমাদের কাছে যে খাতাটা রয়েছে সেখানে বারবার করে লিখতে থাকো এ এ। যখন আমাদের এ লেখা হয়ে যাবে, এটা লিখতে পারলেই কিন্তু আমরা ওই করে দিতে পারবো। দেখো এরকম করে যেই একটা দাগ দিয়ে দেবে তখনই কিন্তু আমাদের ওই হয়ে গেল, এটা এ, এটা ওই। আমরা আবার ওই করে দিই, এরকম করে আমাদের ওই হয়ে গেল, এ ওই, এ ওই। এইভাবে আমাদের কিন্তু আজকের বর্ণগুলো হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা কি করব, আমাদের আজকে আমরা নতুন তো সাতটা যে আমাদের সপ্তাহের নাম সেগুলো আজকে শিখে নিয়েছি, এবার আমরা শিখব কি, আমরা শিখব আগের দিনে আমাদের শেখা রয়েছে, শুধু আজকে একবার করে আমরা মনে করব। আমাদের ১২টা যে মাস ছিল আমরা আগের দিন শিখেছি, সেগুলো একবার তোমরা আমার সঙ্গে বলো, ঠিক আছে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আর একবার আমার সাথে বলে নাও বাংলা মাসটা, তারপরে আমরা হচ্ছে লেখায় চলে যাব। আমরা আরেকটু আস্তে আস্তে লিখবো, যাতে আমরা যে বর্ণগুলো রয়েছে সেগুলো আমরা ভালো করে বুঝতে পারি এবং লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কি মাস ছিল, প্রথম যে মাসটা ছিল বৈশাখ, যেটা চলছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এটা আমাদের ১২টা মাসের নাম ছিল। আর আমি কি বলেছিলাম, ৬টা ঋতু, তাই না? দুটো করে মাস নিয়ে আমাদের একটা ঋতু বা সিজন হচ্ছে, সেই নামগুলো ৬টা নাম ভীষণ সুন্দর। কি কি নাম ছিল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক আছে? আমার সাথে আর একবার আমাদের যে সিজন বা ঋতুগুলো আছে সেই নামগুলো একবার করে বলবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত, ঠিক আছে? হয়ে গেল। আর আজকে আমরা কি শিখেছি, সপ্তাহে আমাদের ৭টা দিন। ৭টা দিন কি কি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, ঠিক আছে? এই কটা নাম আমাদের শেখা হয়ে গেছে। আমরা আবার যাব, আমরা অ থেকে বলবো। আমার সাথে সাথে একবার তোমরা বলে নাও আমাদের যে স্বরবর্ণগুলো রয়েছে অ থেকে ও অবধি। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ঐ, ও, ঔ, ঠিক আছে? এটা আমরা মুখে এতক্ষণ ধরে বললাম, এখন আমরা আবার লিখবো। আরেকটু আস্তে আস্তে আমি এইবার লিখবো, যাতে তোমরা আমার সাথে সাথে লিখতে পারো। সবার প্রথম কি করব, আমি শেষে যেটা আমরা তিনটে শিখলাম, আজকে কি শিখেছি, এ, ওই, আর আগের দিন কি শিখেছিলাম, রি। এই শেষের তিনটে আমাদের তো একটু নতুন, তো সেই জন্য এটা আমরা আর একবার লিখবো, ঠিক আছে? তারপর আবার প্রথম থেকে। চলো তাহলে আমরা লেখা শুরু করে দিই। আমরা আগের দিন শিখেছিলাম রি, রিটা আমরা লিখি, এরকম গোল করলাম, আস্তে আস্তে করে লিখব রি। আমি রিটা আর একবার লিখছি, আমার মনে হচ্ছে যতগুলো বর্ণ রয়েছে তার মধ্যে আমাদের রিটা লিখতে বোধ হয় একটু বেশি সময় লাগছে, তাই না? ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে লিখি। দেখো এরকম ছোট একটা গোল করে দাও, দিয়েছ? এই অবধি করো।
এরম গোল করে শুধু এইটুকুনি হলো, ড্যামিবের মতো করে দিলাম। এরম একখানা দাগ দাও। এবার এখান থেকে এই অবধি আমরা জুড়ে দেব, হলো। এবার এখান থেকে একটা ছোট্ট দাগ দিলাম, দিয়ে আমাদের রিটা হয়ে গেল। আবার লিখছি, ঠিক আছে? চলো, ছোট্ট গোল করো, এই অবধি করেছো, তার পাশে আর একটা। এবার এখান থেকে এই অবধি নিয়ে আসো, এরম দাগ দেব, এদিকে আর একটা দাগ। ব্যাস, আমাদের রি হয়ে গেল। রিটা আমার সাথে সাথে তোমরা বারবার করে লিখতে থাকো, ঠিক আছে? না হলে কিন্তু আমাদের মনে থাকবে না। আর আমার সাথে আজকে কে কে আছো, কে কে লিখছো, কোনটা আর একবার লেখালে ভালো হয়, যদি কোনোটা অসুবিধা হয় তাহলে আমাকে বলো, ঠিক আছে? আমি সেই বর্ণগুলো তাহলে আর একবার করে লেখাবো। আমরা এখন রিটাই করি। এখানে এইটুকুনি আগে করে নাও, এদিকে নিয়ে এলাম নিচে, আর একটু ওপরে দাগটা তুলে দেবো, এরপরে ব্যাস আমাদের রি হয়ে গেল। তারপরে আমরা কি করেছি, রির পরে করেছি এ আর ওই, এই দুটো আমাদের নতুন আজকে রয়েছে, এটা আমরা করব। এ এরম গোল দিলাম, এটা আমাদের ওই, ঠিক আছে? আমরা অ থেকে ওই অবধি কিন্তু শিখে গেছি। এর মধ্যে যদি কোনো বর্ণটা তোমাদের মনে হয় যে আরো একবার লিখলে ভালো হয়, তাহলে তোমরা আমাকে এখানে কমেন্টসে বলে দাও, আমি আর একবার করে সেই বর্ণগুলোকে লিখিয়ে দেবো, ঠিক আছে? যতক্ষণ না তোমরা নতুন কোনো বর্ণ বলছো, আমরা রিটা ততক্ষণ অভ্যাস করতে থাকি। রি, আমাদের রি, আর একবার লেখো। হ্যাঁ সবাই, রিটা গোল করলাম, এরকম ছোট্ট তুলে দাও ইউর মতো করে, আর একটা হয়ে গেল। এবার এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম, নিচের দিকে টানলাম, এবার এপাশ দিয়ে আমাদের রি শেষ, ঠিক আছে? আমাদের রিটা হয়ে গেল। আমি আর একবার এখানে আমাদের যেগুলো রয়েছে বর্ণগুলো বলে দিচ্ছি। এখানে আমাদের আছে অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, ঠিক আছে? তাহলে চলো আমরা আরো একবার করে লিখে নিই। আমার সাথে সাথে লেখো, আর যদি কোনো বর্ণটা মনে হয় তোমাদের আরো একবার লিখে দিলে ভালো হয়, তাহলে আমরা সেই বর্ণটা বেশি করে লিখবো, ঠিক আছে? প্রথম থেকে শুরু করছি। অ, এটা আমাদের অ, অ হয়ে গেছে। এরকম পাশে পাশে করে লেখো। আচ্ছা, কি বলছো এখানে? না ঠিক আছে, অ থেকে আর একবার রিপিট করবো, ঠিক আছে? অ থেকে করছি তাহলে। অ হয়ে গেল। অয়ের পরে এবার আমরা লিখবো আ। আচ্ছা, আমরা বরঞ্চ একটা কাজ করি, এটাকে না এরকম ভাবে আমি এটা ঘুরিয়ে দিলাম, কারণ আমি তো নিচে নিচে তোমাদের অভ্যাস করাবার জন্য লিখছিলাম, কিন্তু আমরা যখন লিখি আমরা কিন্তু পাশাপাশি লিখি, এরকম করে লিখতে থাকি। আমি দুটো দুটো করে বর্ণ লিখছি। অ, আমাদের অ, এটা অর পাশে আমরা লিখবো আ, একদম অয়ের মতো। কি করব, এরকম ছোট একটা গোল করলাম, সবাই করেছ? এবার এইটাকে এরকম ভাবে তুলে দিলাম, এদিকে একটা দাগ দেব, এটা আমাদের অ, একদম যেরকম অ সেরকমই, কিন্তু অটা রাখব, লেখার পরে আমরা একটা দাগ দিয়ে দিলে আমাদের আ হয়ে গেল। অ, আ, এরপরে আমরা লিখবো হস্যই, এরকম ছোট গোল করলাম,
হস্রইটা আমি বলেছিলাম একদম আমরা যেরকম টু লিখি একদম সেরকম টাইপের দেখতে, তাই না? সেরকমই আমরা লিখলাম আর মাথার ওপর দিয়ে এরকম একটা এসের মতো করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল হস্রই। এবার আমরা লিখবো দীর্ঘই, গোল করলে দিকে একটা দাগ দিলে অনেকটা আমাদের এক্স এর মতো দেখতে লাগে, আমাদের দীর্ঘই হয়ে গেল। অ আ হস্রই দীর্ঘই। এরপরে আমাদের কি আছে? হ্যাঁ, লিটা বাদ। লিটা কেন? লিটা আমাদের এখন আর ব্যবহার হয় না, আমাদের বর্ণমালায় নেই। এখন এই আমার কাছে যে বইটা রয়েছে এটা অনেক পুরনো রয়েছে বলে লিটা এখানে রয়েছে, নতুন যে বইগুলো প্রিন্ট হচ্ছে না তাতে কিন্তু লিটা থাকছেই না। অ আ হস্যই দীর্ঘই, হস্য এখানে একদম হস্য যেরকম আমরা লিখেছি সে একদম সেরকম, দেখো হস্যের সাথে শুধু এখান থেকে আমরা একটা দাগ দিয়ে দেব। অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ। এবারে লিখবো রি, গোল করলাম এরকম রি হয়ে গেল। অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি। এইগুলো আমাদের আগেকার আগে যে আমরা ক্লাসগুলো করেছি তাতে আমরা এগুলো শিখেছি। আর আজকে আমরা নতুন কি শিখলাম? আজকে আমরা নতুন শিখেছি এ আর ওই, এই দুটো আমরা নতুন শিখলাম আজকে, এ ওই। তাহলে আমাদের কি কি আছে? অ আ হস্যই দীর্ঘই, হস্য দীর্ঘ রি, এ ওই। এই অবধি আমাদের লেখাটা আমাদের শেখা হয়েছে, ঠিক আছে? আমাদের লেখার মাঝখানে লিখতে লিখতে তো হাতে ব্যথা হয়ে গেছে তোমাদের, সেই জন্য একটুখানি আমরা লেখাটা বন্ধ রাখলাম। এই সময় আমরা যেটা করে নেব, আমরা আগের দিন কিন্তু কাউন্টিং বা গোনা সেটা শিখেছিলাম, ঠিক আছে? কত অব্দি শিখেছিলাম মনে আছে? 1 to 10, 1 থেকে 10 অব্দি। চলো, আমাদের মনে আছে কিনা সেটা একবার আমরা নিজেরা মনে করে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, কি কমেন্ট এসছে? আর একবার লিখলে? হ্যাঁ ঠিক আছে, আমরা আর একবার লিখবো, কিন্তু পুচকেগুলো আমার উপর প্রচন্ড রাগ করবে, এত এত লেখালে হাতে ব্যথা করবে, সেই জন্য মাঝে মাঝে আমরা একটু বিরতি দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমরা এই গোনাটা একবার শিখে নিই, তারপর আবার লেখায় চলে যাব। আর আমার সাথে কারা কারা শিখছো একটু নামগুলো আমাকে কমেন্টসে দিও, তাহলে আমি বুঝতে পারি আমার সাথে রয়েছো তোমরা, ঠিক আছে? আর কোনটা অসুবিধা হচ্ছে, কি অসুবিধা হচ্ছে সেটা বাড়িতে বলো, মা বা বাবা যেই রয়েছেন যাতে আমাকে একটুখানি জানিয়ে দেয়, তাহলে আমি সেগুলো আরো ভালো করে করাতে পারবো যাতে তোমাদের মনে থাকে। চলো আমরা গোনাটা একবার শিখে নিই, তারপর আবার কিন্তু লেখায় ফিরতে হবে, কেমন? 1, 2, 3, 4, 5। 1, 2, 3, 4, 5, আমার সাথে সাথে বলো তোমরা, 1, 2, 3, 4, 5 হলো। তারপরে 6, 7, 8, 9, 10, ঠিক আছে? আবার 1। এখন ধরো ছোট ছোট কোনো জিনিস যদি আমরা পাই, আমরা কিন্তু আর 1 2 করে গুনবো না, ঠিক আছে? আমরা একটু চেষ্টা করব, যদি বাংলায় আমরা একটুখানি গুনে নিতে পারি, একটুখানি বলতে পারি, আমার কাছে কটা আছে, আমার কাছে কটা চোখ আছে, দুটো চোখ আছে, তাই না, একটা নাক আছে, এরকম আর কি, ছোট ছোট কটা আঙুল আছে, 5টা আঙুল আছে, তো আমরা 10 অব্দি যদি বলতে পারি, আমরা এই কটা জিনিস কিন্তু গুনে নিতেই পারবো বাংলায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে কে কে আছে? জেসমিন আছে, শুভম আছে, আর দেবায়ন আছে। বাহ, খুব ভালো, তোমরা লিখছো তো। কোথাও যদি কোনোটা অসুবিধা হয় বুঝতে, কোনো লেখাটায় বা কোনো কথায় বা কোনো পড়া আমি বললাম যেটা মনে হয় আর একবার শুনলে ভালো হতো, সেটা আমাকে কমেন্টে দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে আমি আরো একবার করে করিয়ে দেবো। এখন আমাদের
আমরা 1 থেকে 10 অবধি মনে করে নিয়েছি, আমাদের সপ্তাহে যে 7টা দিন, 7টা দিনের নাম আমরা মনে করেছি, আর 12টা মাস সেটাও কিন্তু আমরা পড়ে নিয়েছি। তাহলে চলো আরেকবার করে আমরা লেখাটা আরেকটু অভ্যাস করে নিই, যাতে আমরা একটু নিজেরা কারোর সাহায্য ছাড়া সুন্দরভাবে স্বরবর্ণগুলো অ থেকে ও অবধি লিখে নিতে পারি। ঠিক আছে, চলো আমি এটা মুছে দিলাম, দিয়ে কারণ আমরা আবার নতুন করে লেখাটা শুরু করব। প্রথম থেকে আমরা লিখব অ থেকে। চলো আমি একটা করে অ লিখব বর্ণ, এখানে একটা দাগ দিলাম, ছোট্ট করে একটা গোল করো, এটা আমাদের অ। এটা আগে তোমরা লিখো অটা, আমার অটা কিন্তু অতটা সুন্দর হয়নি, তোমরা যখন লিখবে কিন্তু আরেকটু ভালো সুন্দর করে লিখবে, কেমন? এর পাশে কি লিখবো? আ। একদম অয়ের মতো, শুধু আমরা অয়ের পরে এখানে একটা দাগ দিয়ে দেবো। তাহলে আমাদের আ হয়ে গেল, অ আ। তারপরে আমরা কি লিখবো? হর্ষই, ছোট্ট একটা গোল করবো, এটা আমাদের হর্ষই। এখানে হচ্ছে দীর্ঘই। তারপরে আমরা লিখবো আমাদের হর্ষ, হর্ষটা লিখতে পারলেই আর আমাদের অসুবিধা নেই। হর্ষ লেখা হয়ে গেলেই এখান দিয়ে একটা দাগ দিলে আমাদের হয়ে গেল দীর্ঘ, অ আ হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ। এবার আমরা কি লিখবো? রি। রিটা লিখলাম, আর আজকে আমরা কি শিখেছি? এ। এর একবার এটা যখনই লিখতে পাচ্ছি তখনই আমরা এখানে দাগ দিলেই আমাদের ওইটা হয়ে গেল। তাহলে আমাদের কি কি হয়ে গেছে? অ আ হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, রি, এ, ওই। তাহলে আমাদের আর কিন্তু দুটো লেখা শেখা বাকি আছে, ও আর ও। এটা লিখলেই আমাদের স্বরবর্ণ শেষ। আমি একবার যাওয়ার আগে পুরো স্বরবর্ণটা পড়ছি, তুমি আমাদের সাথে যারা যারা রয়েছো আমার সাথে তোমরা বলো। অ আ হর্ষই, দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। ঠিক আছে, আমাদের তাহলে স্বরবর্ণটা আমরা এখন শিখে নিয়েছি, এখন আমরা তো পারবোই এগুলো করতে। আর নতুন মাত্র নতুন রয়েছে ও আর ও, এই দুটো হয়ে গেলেই কিন্তু আমাদের স্বরবর্ণ লেখাটা শেষ হয়ে যাবে, তারপর আমাদের আসবে ব্যঞ্জন বর্ণ। কিন্তু স্বরবর্ণ লেখাটা ভালো করে শিখতে হবে, আর যারা অভ্যাস করছো বাড়িতে কমেন্টে কিন্তু আমাকে যে ওয়ার্কশিটগুলো যিনি আন্টি দিয়ে দেয় সেগুলো ভালো করে লিখে আমার কাছে পাঠাবে। ও অবধি হয়ে গেলে আমি দেখবো একেবারে অ থেকে ও অবধি তোমরা কারা কারা চিনতে পারছো স্বরবর্ণ আর লিখতে পারছো। ঠিক আছে, তাহলে বাড়িতে কিন্তু মনে করবে আমাদের 7 দিনের যে নামটা রয়েছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। ঠিক আছে, এরম ভাবে তোমরা সবাই ভালো থেকো, আর আজকে আমি যে লেখাগুলো শেখালাম সেগুলো বাড়িতে অভ্যাস করো। আবার দেখা হবে পরের ক্লাসে, ভালো থেকো সবাই।